गुड मॉर्निंग फैमिली, वेलकम बैक टू आवर चैनल। आबार एकटा नतुन ब्लॉगे तोमादेर सबाइके वेलकम। आज के मंडे और एई जस्ट घूम थेके उठलाम, जेहेतु तोमादेर बोललाम जे कालके हॉस्पिटले गेछिलाम, देन एसे फ्रेश हुए खेये दिये घुमाते घुमाते अनेक रात हो गेछिलो कालके, और भालोई लागछिलो ना। और एई जस्ट उठलाम और मर्निंग ए जेहेतु एखन मेगन मीडियम पढ़ानो हुए गेछे, पढ़ानो नेई, भालोई हलो एई विकटार थेके। और कि एई एखन फ्रेश हुए गेछि, এখন দেখি রাজা কি খায়। আর রাজারও কালকে পেটটা আবার হঠাৎ করে খুব বেশি ব্যথা করছে, তাই তো রাজা ভাবছে যে আমি কি যাব মায়াপুর। আমি বললাম যে দেখ, পেট টেট ব্যথা নিয়ে যাস না, পরে যাব, মায়াপুর তো পালিয়ে যাচ্ছে না। এখন দেখি কি করবেন আপনি। গুড মর্নিং এভরিওয়ান, কালকে যা গেল দিনটা বুঝতে পারলো না, বলেছি হঠাৎ মানে শুনতে পেলাম যে ওর জেঠা মানে ওর সে জেঠা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ভালোই ক্রিটিক্যাল হয়েছে। তাই শুনুন, নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছিল না, এবার ভয় পেয়ে গেলাম, আমার সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছি আটটা সময়, ওকে পড়া থেকে নিয়ে এসে তারপরে তো গিয়ে দেখলাম যে হ্যাঁ মানে সেরকম সিরিয়াস কিছু না, বাট এই পোর্শনটা খুব বেশি লেগেছে, পুরো রক্ত জমা বেড়ে এসে, সরি লেগ পোর্শনটা, এই জায়গাগুলো চোখ ফোক পুরো এরকম ফুলে রয়েছে। আর এমনি ওর জ্যাকার একটা হাত নেই তো খুব বেশি অসুবিধা, তার মধ্যে একটু যে দিন কথা তো কারোর শোনে না, এই চলছে আর কি। তো তারপরে আমাদের সব থেকে বড় কথা যে মানে এখনকার দিনে যদি কারোর পয়সা না থাকে, মানে আমি তো তাই মনে করি, আমি সেমটা বললাম, হ্যাঁ পেশেন্টকে মেরে ফেলো তাও ঠিক আছে, বাট গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গেলে যা খাটনি। এবার সব মহিলা আছে, ঝগড়াও করতে পারছি না, কিছু বললে ট্যাটা কথা বলছে, এই করতে করতে অনেকক্ষণ আমি পেশেন্ট ধরে রেখে ধরে রেখে ধরে রেখে লাস্টে ফেটে গেছিলাম। একবার তিনতলা, একবার একতলা, একবার দোতলা, টোটালি পাঁচ থেকে ছ বার শুধুমাত্র অত বড় বিল্ডিং এ পুরো ঘোরা দিয়েছি আমি। মানে একবার বলছে উপর থেকে তিনতলা, তিনতলা গেলাম একদম কর্নারে, আবার কর্নার থেকে আসলাম মেন গেটে, মেন গেট থেকে বললো না এখানে হবে না, আবার উপরে যাও পেশেন্টকে নিয়ে, এই করে বেরিয়েছি। আর পুরো হসপিটাল দেখতে ভূতের মতো, ভিতর থেকে বই শুটিং আরামসে করা যাবে আমাদের কল্যাণী নিয়ে হসপিটালে। মুগ ডালে চিলা করবো, কিন্তু রাতে তো মুগ ডাল ভিজাতে ভুলে গেছি, হবেও না। দেখি এখন একটু ভাবছি যে ওটস হোক সুজি হোক কিছু একটা অন্যরকম করে দেবো, কারণ একটা না ওটস ওটস খেয়ে গেছে, মানে ওটসের খিচুড়ি করবো না, হয় ওটসের চিলা করবো, একটা না কারণ ওটস ওটস খেয়ে গেছে, মানে ওটসের যে ইয়েটা হয়, দেখি ডিফারেন্ট কিছু করতে হবে। ডিসিশন চেঞ্জ করে নিলাম, প্রথমে ভেবেছিলাম যে ওটস দিয়ে চিলা করে দেবো, ইয়ে আছে কলা ছিল, কিন্তু দেখি কারেন্টই নেই, সকাল থেকে উঠে ভিডিওটা যে এডিট করে ছাড়বো, ব্যাস কি করবো, এই জন্য সুজি করলাম, গুড় ছিল একটু কাজু বাদাম নিয়ে, ব্যাস। কিন্তু ইয়ে নেই, কিশমিশ নেই, কিশমিশ দেবো না, টক না, ফার্স্ট কিশমিশ দিলে আবার কি, কিন্তু দেখি ডাক্তারেরও বড় ডাক্তার, জেলটা দিলাম না, ওকে দেবো আমি, এটাই খাবো, এই আমাকে আধা রোগী বানিয়ে দেবে, কেন কিশমিশ দিলে নাকি আবার শরীর খারাপ, যতটা মেনটেন করে খাবি ডাক্তার, ডাক্তার বলে নি যে কিশমিশও খেতে পারবে না এমন, এই যে আমার এটা খুব ফেভারিট, কিন্তু এরকম না, আমার পুরো লাল লাল হয়ে যায়, লাল লাল তো হ্যাঁ, ওটা তো এমনি লাল, কি লাল লাল আবার কি লাল, এ পারে না আর কালকে তো ভেবেছিলাম যে মোনালী ঠাকুরকে দেখবো, মোনালী ঠাকুরের বাজারে কোন ঠাকুর দেখে আসলাম আমি সরকারি হসপিটালে, ওটাই এই অবস্থা, এখন সরকারি হসপিটালের যা অবস্থা আমি কি বলবো। ওই হ্যাঁ তোজো পেয়েছে এই যে রিংস থেকে শাখা সবকিছু, আর আজ সুজিটা কেমন ছিল, এই যে চন্দ্রমল্লিকা আরো নিয়ে আসতে হবে, আর গোলাপ গাছে ফুলগুলো ঝরে গেলে কেটে দেবো আরো, বল রাজা। যাচ্ছি ধানকল বাজারে, দেখি জ্যান্ত মাছই আনবো, কি মাছ পাই ওখানে, হেলমেটটা দেখো খুঁজছি পাচ্ছি না, এই আজকে খারাপ
পিয়া जल्दी से खोलो बाबा एटा तो एटा ना ओटा ओटा देखे गिफ्ट क्या है ये भाई ओ शार्क शार्क वाह शार्क नहीं सॉरी वेल 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 ब्लू वेल ब्लू वेल पे है ब्लू वेल মাছ তো নিয়ে এলাম কিন্তু মাছ এখন করতে পারবো না মাছগুলো রাখে এখন আমার হসপিটালে যেতে হবে তো ওখান থেকে ফোন এলো যে জেঠুকে ওই যে স্ক্যানম্যান জানি না কি করবে ওই হসপিটালে নেই তো ওইখান থেকে হয় কলকাতা নয় শ্রীরামপুর এখন জানি না রাজা ফাইনালি কথা বলছে তো সেই বুঝে আমরা এখন বেরোবো হসপিটাল থেকে এলাম জাস্ট কিছুক্ষণ হলো আর যেটুখানি আপডেট সেটুখানি হচ্ছে জ্যাঠাকে 500 বেড থেকে শ্রীরামপুরে নিয়ে যাওয়া হলো যেহেতু মানে ওদের চেনা জানা আছে ওই দিকে সব তাই ওখানে নিয়ে যাওয়া হলো তো আমরা যাইনি শ্রীরামপুর তো আমাদের এখান থেকে অনেক দূর আর আমরা কোনো প্রিপারেশন নিয়েও যাইনি যেন চলে এসেছি দেখি আজকের দিনটা যাক কাল বা পরশু একটা দিন যাবো আমরা আর এসেই এসেই তাড়াহুড়ো করে কি করবো এখানে যে মা রাজার মাছটা জাস্ট বেগুন দিয়ে কোনো রকম করে দিচ্ছি আর আমি মাছ ভাজাই খাবো যেন কড়া করে মাছ ভাজি আর এখানে একটা বেগুন কেটেছি বেগুন ভাজা করবো খেতে বসে গেছে এই যে ডাল মাছ ভাল লাগছে মাছটা তাড়াহুড়ো করে করলাম আজকে খাওয়া হচ্ছে এই কাল রাতেবেলা যা পেট ব্যথা করেছে আমি ভেবেছিলাম খাওয়া মানে বন্ধ করে দিতাম আমাকে এবার এবারে ঠিক আছে আর ছাতুর নিচ থেকে বাদ এক কথা সকালেও বলেছো আর এই যে আমি খাচ্ছি হচ্ছে আমার আছে বেগুন ভাজা এটা বেগুন ভাজা না বেগুন পোড়া বুঝতে পারছি না একদম কম তেলে করেছি বাঁধাকপি মাছ ভাজা ডাল আছে ডাল নেব পরে মাঝে মাঝে আসে মাঝে মাঝে গায়েব তাই তো রেডি হয়ে গেছে পড়াতে বেরোচ্ছি আর হাতে রয়েছে শশা শশাকে দেখে তো যাচ্ছে আর কি আজকেও দেরি আসবো আজ সেই 10টায় আসবো রাতে এই যে সোনাইকে এক জায়গা থেকে পড়তে আরেক জায়গায় দিয়ে আসা আর আমি তো কাজে বসেছি এই যে আমার এখন কাজ চলছে প্র্যাকটিস আর সব থেকে বড় কথা কাল থেকে মুডটা খুবই খারাপ রয়েছে কারণ মানে জিয়ার জ্যাঠাকে কোথাও ভর্তি নিচ্ছে না এটা নিয়ে সবার মাথায় একটাই টেনশন যে কি হবে কাল থেকে এখনো পর্যন্ত প্রায় 26-28 ঘন্টা হতে চলেছে 8টা বাজে মানে 28 ঘন্টা হয়ে গেছে তো 28 ঘন্টা হয়ে গেছে এখনো কোনো হসপিটালে ভর্তি নেয়নি আর মানে কি বলবো মানে জাস্ট মাথার মধ্যে কিছুই কাজ করছে না এটাই হচ্ছে আর মা তো রান্না করছে যে রুটি খাবো আমি কারণ কাল রাতেবেলা ভয়ঙ্কর পেট ব্যথা করছিল আর কিছু খাইনি আর ছাতুটা যেহেতু বলেছি সকালে যে বাদ দিয়ে দিয়েছি লিস্ট থেকে তা এখন আজকে রুটি খাবো মাও রুটি করছে চলো দেখাচ্ছি ধরো সেটাকে বলো তারপর বকবকটা কর এই যে এখানে আমার তরকারি হচ্ছে কারণ আমি তো এই ছাড়া খেতেও পারবো না আর রুটি হবে তাই তো হ্যাঁ রুটি করে দেবো বাবা রুটি খাবে এই যে টিভি দেখার লোকটা ভেঙে গেছে ওই যে টিভি দেখবে বলে পালিয়ে গেছে পড়িয়ে তো চলে এসেছি অনেকক্ষণই হয়েছে খাওয়া দাওয়াও হয়ে গেছে একটু গল্প করছিলাম মার সাথে আর কি তাহলে আর কি আজকের ব্লগটাকে এইটুখানি রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা